হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আমি হিমালয় সেন। আজকে তোমাদের সার্ভিং বিষয়ের উপর একটা অঙ্ক নিয়ে এসেছি এবং এই অঙ্কটা তোমরা যারা জব পরীক্ষা দিয়েছো বা যারা জব পরীক্ষার বিভিন্ন কোশ্চেন দেখেছো প্রায় দেখবা যে এই অঙ্কটা অনেক জব অনেক চাকরি পরীক্ষায় থাকে এবং এই অঙ্কটা যারা বেসিক ভালো না তারা কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে পারে না। ঠিক আছে, যাদের বেসিক ভালো যারা বেসিক বুঝে তারা কিন্তু এই অঙ্কগুলো করতে পারে, আর যারা বেসিক না বুঝে সূত্র মুখস্থ করে তারা কিন্তু এই ধরনের অঙ্কগুলো থেমে যায়। তো ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। জব প্রিপারেশন যারা নিচ্ছ বিশেষ করে উপসহকারী প্রকৌশলী তাদের জন্য আমাদের এই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় যেগুলো প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে ভিডিও তৈরি করা হয়। তাই তোমরা যারা এখনও এই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করো এবং যারা নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে এই অঙ্কটা করি এবং এই অঙ্কটা আমার একজন স্টুডেন্ট সাজেস্ট করেছিল যে স্যার এই অঙ্কটা করে দেন একটু, তাই তার জন্যই এই অঙ্কটা মূলত করা এবং আশা করি সবার জন্যই এই অঙ্কটা ভালো করে বুঝতে পারবো তোমরা যদি ভালো করে খেয়াল করো। দেখো অঙ্কটা বলছে যদি এ বি বি সি ও সি এ এর সম্মুখ বিয়ারিং যথাক্রমে 40 ডিগ্রি 140 ডিগ্রি ও 270 ডিগ্রি হয় তাহলে এ বি সি ত্রিভুজের তিনটি কোণের মান কত। এই অঙ্কটা কিন্তু আমি একবারে বেসিক লেভেল থেকে করব এবং খুব বেসিকভাবে যেন তোমাদের সূত্র মুখস্থ করা না লাগে। আমি এই অঙ্কে অনেকে সূত্র ইউজ করে কিন্তু এই অঙ্ক যদি তুমি বেসিক বুঝো তাহলে কোনো সূত্র ইউজ করা লাগবে না এবং অ্যান্সার হবে মাত্র 2 লাইনে বার তোমাকে বুঝতে হবে। দেখো আমরা প্রথমে দেখব যে এ এবং বি এ বি বি সি এবং সি এর সম্মুখ বিয়ারিং দেওয়া আছে। সম্মুখ বিয়ারিং মানে কি? সম্মুখ বিয়ারিং মানে আমি যদি বিয়ারিং যখন জরিপ করব তখন সামনের দিকে মুখ করে যে বিয়ারিং পাবো সেটা সম্মুখ বিয়ারিং। তো মনে করো এটা একটা পয়েন্ট, ঠিক আছে, এটা একটা স্টেশন বিন্দু, এটা হচ্ছে এ পয়েন্ট। এখন যদি এ বি এর সম্মুখ বিয়ারিং বলছে তাহলে এ থেকে বি এর দিকে এই যে এ থেকে বি এর দিকে যে রেখাটা যাবে এটা মনে করো বি পয়েন্ট, এই রেখাটার বিয়ারিং এখানে কতটুকু? 40, ঠিক আছে, 40 ডিগ্রি। এটা একটা স্টেশন এ এবং আরেকটা স্টেশন এখানে, এখানে স্টেশনটা আমি অ্যাড করে নিই, স্টেশনগুলো সাধারণত এইভাবে দেওয়া থাকে। এটা হচ্ছে বি স্টেশন এবং তারপর বলছে বি সি, বি সি স্টেশনে কত? বি সি এর সম্মুখ বিয়ারিং 140, তার মানে বি থেকে সি এর দিকে যে রেখাটা যাবে তার এখানে বিয়ারিং কোণ উৎপন্ন হবে 140 ডিগ্রি। তো এখানে 90, এই ঘর 90, তারপরে এই ঘরে 180, তার মানে এই ঘরের মাঝ দিয়ে কোথাও যাবে। তো আমি ধরে নিলাম এই এই রেখাটা মোটামুটি 140 ডিগ্রি, 140 ডিগ্রি। এবং এখানে যে একটা স্টেশন আছে এটা হচ্ছে সি সি স্টেশন, এটা হচ্ছে সি স্টেশন। এবং দেখো তোমাদের এখানে কি বলছে, সি এ, সি এ বলতে সি থেকে এর দিকে যাওয়ার সময় সি বিন্দুতে যে বিয়ারিংটা উৎপন্ন হবে সেটা সম্মুখ বিয়ারিং এবং সেটা 270। তো দেখো এখানে 90, এখানে 90 এবং এখানে 90, 390 কত হবে? 270। তার মানে এই রেখাটা পুরো এই এক্স অক্ষ বরাবরই গেছে, ঠিক আছে, আর এটা কতটুকু? এটা হচ্ছে 270। এখন আমাদের বের করতে বলছে যে তাহলে এ বি সি ত্রিভুজের তিনটি কোণের মান নির্ণয় করো, কোণ এ, কোণ বি এবং কোণ সি কত, এর কোণগুলো কত সেটা আমাকে বের করতে বলছে। দেখো এখন আমি বের করব। দেখো আমি যখন চিত্র আর্ট করছিলাম তখন কিন্তু তোমাদের বেসিক থেকে বুঝে দিলাম যে কোন রেখাটা কোনভাবে গেছে এবং কীভাবে গেছে। দেখো এই রেখাটা যেহেতু 270 দিয়ে গেছে তাহলে এই রেখাটা যে এখানে এখানে থেমেছে এই পয়েন্ট, এটা কত? 90 ডিগ্রি। এখান থেকে এটুকু কত? 90 ডিগ্রি, কারণ এই রেখাটা এখানে 270 বরাবর আসছে এবং এটা 100 বরাবর আসছে, তার মানে সম্পূর্ণটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে এখানে যদি 40 ডিগ্রি বাদ দিই তাহলে কোণে কত পাবো? কোণে, অতএব আমরা দেখো সলিউশন আমরা এক লাইনে করতে পারবো কিন্তু আমাদের বুঝতে হবে, কোনো সূত্র লাগবে না এই অঙ্ক করার জন্য। অতএব তাহলে কোণ এর জন্য আমরা লিখতে পারি কোণ বি এ সি ইকুয়াল টু 90 - 40, যদি এটা দাও দেখো তো 50 ডিগ্রি, 50 ডিগ্রি, এটাই তোমার অ্যান্সার, একটা অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। আমি আগে বলছিলাম যেটা আমি কোনো সূত্র ছাড়াই অঙ্ক করবো এবং খুব বেসিক লেভেল থেকে তোমরা চাইলে এই অঙ্কটা তোমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখতে পারো যেন তোমরা এই অঙ্কটা সবসময় দেখতে পারো, কারণ এই অঙ্কটা একবার বেসিক লেভেল, কোনো সূত্র ইউজ করা হয়নি। আর তোমাদের যেসব বন্ধুরা এইসব অঙ্ককে ভয় পায়
তাদের কাছে অবশ্যই ওই অঙ্কটা শেয়ার করবে, ঠিক আছে? তারপরে দেখো এ কোণ তো আমরা পেয়ে গেলাম, এখন আমরা বি কোণ বের করব। তো বি কোণ বের করার সময় দেখো যেহেতু এই রেখা আর এই রেখা সমান্তরাল এবং এই রেখাটা এই রেখা এবং এই রেখায় ছেদ করেছে, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করছে এই কোণটা হবে তার সমানই, এখানে 40 তাই এখানে 40। তারপরে এখন খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত এটা সম্পূর্ণ কত, 180 ডিগ্রি। এখানে সম্পূর্ণ একটা রেখা সমান্তরালে এক পাশে কত ডিগ্রি, 180। তো 180 ডিগ্রি থেকে যদি আমি 140 বাদ দিই তাহলে এটুকু কত থাকবে, 40। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে এই সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি, 180 থেকে 140 বাদ দিলে এটুকু কত থাকবে, 40 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ এ বি সি মানে বি কোণটা তাহলে কত হবে, এখানে যে ত্রিভুজে বি কোণ এই 40 আর এই 40-এর যোগফল 40 ডিগ্রি প্লাস এখানে 40 ডিগ্রি হবে 80 ডিগ্রি। দেখছো এখানে কিন্তু কোনো সূত্র ইউজ করিনি, ঠিক আছে? তোমাদের বইয়ে যে অঙ্কটা সলিউশন দেওয়া আছে দেখবে সেখানে অনেক সূত্র ইউজ করছে এবং সেই সলিউশনটা অনেকেই বুঝতে পারে না, এই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছে এই অঙ্কটা করানোর জন্য। তো এই অঙ্কটা একবার বেসিক থেকে বোঝাটা খুব দরকার। তাই তোমরা তোমাদের নিজের পার্সোনাল ফেসবুক আইডি বা বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করে রাখতে পারো যেন এই অঙ্কটা ভবিষ্যতে আরও দেখতে পাও। তারপর দেখো এখন আমরা বের করবো সি কোণ। সি কোণটা আমরা কীভাবে বের করবো, দেখো আমরা এই কোণটা কতটুকু পেলাম, 40 ডিগ্রি, এই লাইন থেকে এই লাইন এই কোণটা পেলাম 40 ডিগ্রি, তার মানে এর বিপরীত যে কোণ এটা কতটুকু হবে, 40 40, কারণ এই রেখা এই রেখা সমান্তরাল আর এই রেখাটা দুইটা রেখাকে ছেদ করছে তাই তার বিপরীত কোণগুলো সমান হবে। তো দেখো এখান থেকে সম্পূর্ণটা কত, 360 ডিগ্রি, আমরা জানি সম্পূর্ণ একটা বিন্দু চতুর্দিকে 360 ডিগ্রি কোণ থাকে এবং এখান থেকে এই পর্যন্ত 270 আর এইটুকু 40। তাহলে 360 থেকে যদি আমি 270 এবং 40 বাদ দিই তাহলে এই কোণটার পরিমাণ কতটুকু সেটা আমি অবশ্যই পেয়ে যাব। অতএব আমরা লিখতে পারি কোণ বিসিএ ইকুয়াল টু কত হবে, বিসিএ ইকুয়াল টু হবে 360 মাইনাস 270 মাইনাস 40। তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসবে 50 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। দেখো এই অঙ্ক সমাধান করতে কিন্তু কোনো বেশি পেজ লাগে না বা বেশি লেখা লাগে না, কিন্তু এই যে তুমি বুঝতে এই বোঝাটা হচ্ছে তোমার মেন জিনিস, ঠিক আছে? এই বোঝাটাই হচ্ছে তোমার মেন জিনিস। তুমি যদি এইটা বুঝতে না পারো তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমার দ্বারা করা সম্ভব না। আরেকটা দেখো সম্মুখ ব্যারিং এবং পশ্চাৎ ব্যারিং, যদি বলে তোমার, এখানে আমি একটু যারা ভালো বুঝে এইসব অঙ্ক তাদের জন্য বলি, দেখো যদি বলে এই যে এ বি রেখা, ঠিক আছে, এখানে একটা এখানে একটা, মনে করো এখানে 120 আছে, 120 না সরি 180 তো বেশি হবে, 220 আছে মনে করো এখানে, আর এখানে মনে করো আছে 50, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে এ বি এর সম্মুখ ব্যারিং কত, এ বি এর সম্মুখ ব্যারিং হবে 50। এখন যদি বলে তোমার এ বি এর পশ্চাৎ ব্যারিং কত, এ বি এর পশ্চাৎ ব্যারিং হবে 220। এগুলো কিন্তু তোমার বোঝার লাগবে যে কোনটা সম্মুখ ব্যারিং কোনটা পশ্চাৎ ব্যারিং। এ বি এর সম্মুখ ব্যারিং হবে 50, এ বি এর পশ্চাৎ ব্যারিং হবে 220, এবং বি এ যদি বলে বি এ রাখার সম্মুখ ব্যারিং কত হবে তাহলে হবে 220। এই কয়টা কিন্তু তোমাকে বোঝার লাগবে, প্রথমটা হচ্ছে এ বি রাখার সম্মুখ ব্যারিং 50, দেখো এ থেকে বিয়ের দিকে যেতে এখানে সম্মুখে 50 পড়ছে তাই 50, এবং বি এ রাখার পশ্চাৎ ব্যারিং, পশ্চাৎ মানে পিছনে, ঠিক আছে? তার মানে যেহেতু এ থেকে বিয়ে যাচ্ছে তাহলে বিয়ে যতটুকু উৎপন্ন করে উৎপন্ন হবে সেটা হচ্ছে এ বি রেখার পশ্চাৎ ব্যারিং, তো এ বি রেখার পশ্চাৎ ব্যারিং 220। এবং যদি তোমাকে বলে বিয়ে রেখার সম্মুখ ব্যারিং, তার মানে বি থেকে এ দিয়ে এ এর দিকে আসলে যে কোনটা উৎপন্ন করবে সেটা 220, তাহলে বিয়ে রেখারও সম্মুখ ব্যারিং 220। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এই ধরনের অঙ্কগুলো যদি একটু ঘুরে পেঁচাই দেয় তাহলেও বুঝতে পারবা। তোমরা যারা এই পর্যন্ত অঙ্কটা দেখছো তারা অবশ্যই নিচে কমেন্ট করবা এবং তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাদের এইসব বিষয়ে বেসিকে প্রবলেম আছে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।